রাসূল বলছে যদি নিয়ে আসতে পারতাম কিয়ামত পর্যন্ত খায়া শেষ করতে পারবে না। বিশ্বাস হয় না? এক একটা আঙ্গুল এরকম হবে মটকার মতো বড়, যেদিক দিকে কামড় দিবে ওদিকে সত্তরটা কালার, সত্তরটা মজা, সত্তরটা ঘ্রাণ, প্রত্যেক কামড়ে চেঞ্জ হতে থাকবে, প্রত্যেক কামড়ে। الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الذنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما ظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الحي القيوم علي العظيم جواد الكريم فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى والمجتبى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف الرحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم اطلب الجنة جهدكم وقال صلى الله عليه وسلم لا ينام طالبها أو كما قال عليه الصلاة والسلام اطلب محفل الشرماني تشبابتي وبسطي طلاما اكرام ببين علاقتك آغنت مسلمان بھائرہ যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বোঝা শিখা এবং মানার তৌফিক দান করে। মানুষ ছোট হোক আর বড় হোক, ধনী হোক আর গরিব হোক, নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, এই ছোট জীবনটায় অর্থাৎ দুনিয়ার জীবনে সবাই সফল হতে চায়। আমার কথায় কিন্তু কোনো সুর হবে না, সুর আমার কাছে নাই, কোত্থেকে দিব? কাটা কাটা কথা হবে, আশা করি ধ্যান দিয়ে শুনলে বুঝে আসবে। তো যেখান থেকে কথা শুরু ছিল, এই দুনিয়ার 60-70 বছরের জীবনে নারী পুরুষ নির্বিশেষে, ছোট বড় নির্বিশেষে, ধনী গরিব নির্বিশেষে, দুনিয়ার যে কোনো মহাদেশের হোক না কেন, ওই আফ্রিকার গরিব মানুষগুলো এই ছোট জীবনটা সফল হতে চায়, যার কারণেই মানুষ মাথার কাম্পায় ফেরত দ্বিধা করে না, দেশ থেকে দেশান্তর হতেও দ্বিধা করে না, কঠিন থেকে কঠিন কাজ করতেও দ্বিধা করে না, জ্বর বৃষ্টি মাথায় নিয়েও ছুটতে দ্বিধা করে না, শীত গরমকে উপেক্ষা করা চলতেও দ্বিধা করে না। কি বলেন, সত্য তো? কিন্তু আমার প্রশ্ন হলো, যে মানুষটা এই ছোট একটা জীবনে 60-70 বছর যেখানে গরীর কাটা কারো দিকে দেখে চলে না, গরীর কাটা না গরিবের দিকে দেখে না বড় লোকের দিকে দেখে,
না কোনো রাজার দিকে দেখে, না কোনো প্রজার দিকে দেখে, কারো দিকে দেখা চলে না। সূর্য কারো কথায় ওঠে না, কারো কথায় ডুবে না, দিনের গতিকে ধরে রাখা যায় না। এই ছোট জীবনটা আমরা সবাই সফল হতে চাই, কিন্তু বড় আফসোসের বিষয় একটা জীবন কিন্তু আমাদের সামনে ধাইয়া আসতেছে, দ্রুত গতিতে আসতেছে। কারো আজ, কারো কাল, কারো পরশু, কারো তরশু, অচিরেই প্রত্যেকের সামনে একটা জীবন আসবে। আমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে চলে আসছে, আজকে হয়তো তাদের হাড্ডি মাংস খোঁজা পাওয়া যাবে না, একটা দিন আসবে আমাদেরও খোঁজা পাওয়া যাবে না। সত্য তো চলে যাব, আর কোনোদিন ফিরত আসতে পারবো না। যেটা শুরু আছে কোনোদিন শেষ নাই, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে দিতে চেষ্টা করছেন, বলছে সাত সমুদ্রের পাড়ে বসো, তোমার যেই কোনো একটা আঙ্গুল নির্বাচিত করো, ঢুকায় দাও সমুদ্রের পানির ভিতরে, বাহির করে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখো, বিমা ইয়ারজা, কতটুকু পানি আগুন আঙ্গুলে বেজে আসলো। বলছে এতটুকু তোমার দুনিয়ার জীবন, সাত সমুদ্রটা আখেরাতের জীবন। ইমাম গাজালির মতো দার্শনিক বুঝাইতে চেষ্টা করছেন, লাও মুলিয়াতি দুনিয়া বিহাব্বাতি খারদাল, সমগ্র সৌরজগৎটাকে, সৌরজগৎ কোনো ছোট না, আর ওটাকে এখন বুঝানোর সময়ও না যে কত বিশাল সৌরজগৎটা, সবটা যদি সরিষার দানা দিয়ে ভরা হয়, সুম্মা ইওয়াইন আলাইহি তাহের, একটা পাখি যদি নির্ধারণ করা হয়, ইয়াতি সানা বাদা সানা, এক এক বছর পর আসবে, ইয়াল তাকে হাব্বা, টেকনোলজির মাধ্যমে যদি তার ঠোঁটে ফিট করা হয় যে একটা সরিষার দানা উঠাবে, সায়াতি আলা তাহির জামান, তো পাখির উপরে একটা দিন আসবে, তান্তা হিহা উলাইল হাব্বাত, সরিষার দানাগুলো নিঃশেষ হবে। ওয়ালাকিন হায়াত আল আখিরা লা তানতাহি, আখিরাতের জীবন কোনোদিন শেষ হবে না। ওই জীবনটা কিন্তু সবার সামনে আসতেছে। যুবক এই কথা বলবে যে আমার কাছে হয়তো আসবে না, আসলেও দেরিতে আসবে, এমন না। তাইলে আল্লাহ এই কথা কোনোদিন বুঝাইতেন না, সবাব লাইয়াক্তার রোকা সবাব রোকা, আমার ডাইন দিকেই মনে হয় ডাকা চিটাকান হাইওয়ে, ঠিক না? এই পর্যন্ত কত যুবকের ডিজিটাল ঘোরার উপরে থাকা সত্ত্বেও, ডিজিটাল বোঝেন তো, কি বলেন, আরে বোঝেন, ডিজিটাল ঘোরার উপরে থাকা সত্ত্বেও কোনো পুরাতন ঘোরা না, অ্যানালগ ঘোরা না, ডিজিটাল ঘোরা। অ্যানালগ ঘোরা তো ঘাস খেত, ডিজিটাল ঘোরা পেট্রোল খায়। ডিজিটাল ঘোরার উপরে থাকা সত্ত্বেও দুনিয়াকে ওভারটেক করে আখেরাতে চলে গেছে না, যায় নাই। প্রতি মাসে দু একটা খবর আপনাদের কানে অবশ্যই ভেসে আসে, মাসে যুবক যদি বলে যে আমার সময় এখনো অনেক বাকি আছে, তাহলে আমি ওই হাদিস বলতে চাই, আল্লাহই বলে সবাব লাইয়াক্তার রোকা সবাব রোকা, যুবক তোমার ধারণা ঠিক না, এই ধারণায় তুমি হারায় যাবে, আমার থেকে বিমুখ হবে, অথচ যৌবন তোমাকে আমি দিছি, আমি কে দিছে, আল্লাহ বলে কুনতা যাইফা ফাকাব্বাইতু, তুমি দুর্বল ছিলে, সুঠামত তো আমি দিছি, আমি কে দিছে সুঠামত, মার পেটের থেকে কতটুকু আসছে, অতটুকুই যদি আল্লাহ রেখা দিতেন করার কি ছিল, দুনিয়াতে কোনো প্রযুক্তি নাই যে ওটাকে বাড়ায় দিবে, যদি দিত তো দুনিয়াতে কোনো বাউনা থাকতো না, বাউনা ছিল থাকতো নাকি, কোনো প্রযুক্তি নাই দুনিয়াতে, জিজ্ঞেস করে নেটে সার্চ দেন যে বাউনাকে লম্বা করা যায় কিনা, না 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 না, কোনো প্রযুক্তি নাই।
আমি এক জাতি চিনি দুনিয়াতে যারা দেড়াইতে পুরো জাতি 250 কিলোমিটার যাদের বসবাস কেমরুনে আছে। আমি 6 বার কেমরুন গেছি, 6 বার পুরো 1.5 হাত হবে আর বেশি হবে। জঙ্গলে বাস করে মাচান বেঁধে থাকে, কোনো ঘর বাড়ি বানায় না, যাদেরকে পুরো ট্যাকেল দেয় ফ্রান্স, তাহলে প্রযুক্তির মাধ্যমে ওদেরকে লম্বা করে দিত। আল্লাহ বলে ছোট ছিল আমি বড় করছি। যুবক যদি ভাবে যে আমার যৌবন আছে আমি অনেক দিন থাকবো, না না, এটা ভুল ধারণা। আল্লাহ বলে যে কোনো মুহূর্তে তোমাকে আমি যৌবন সহ কবরের পরে শোয়াইতে পারি। হায় হায়, দুনিয়ার কেউ এই কথা ভাবতে পারবে না। বিদায় আমার কথা শুরু এটা ছিল যে ছোট একটা জীবনে আমরা সবাই সুখী হতে চাই, নারীও চায়, পুরুষও চায়, যুবকও চায়, বৃদ্ধও চায়, ধনীও চায়, গরিবও চায়, শিক্ষিত চায়, অশিক্ষিত চায়, উন্নত দেশের মানুষগুলো চায়, অনুন্নত দেশের মানুষগুলো চায়। কিন্তু এই সুখী হওয়া, সফল হওয়া 60-70 বৎসর, 60-70 বৎসর কিন্তু একটা জীবন ধায়া আসতেছে আমাদের দিকে, যেটা শুরু আছে শেষ নাই। হয় এখানে কি একজন হাত উঠাবে যে আমি 2 মিনিট কখনো নির্জনে বসে ভাবছি না যে যে জীবনটা আমার দিকে ধায়া আসতেছে, ছুটে আসতেছে, দৌড়ে আসতেছে, প্রতিদিন 24 ঘন্টা আমাকে তার দিকে আগে বাড়াইতেছে, মাস আমাকে 1 মাস আগে করতেছে, 2021 আমাদেরকে 1 বৎসর আগে করে দিছে। কেউ কি হাত উঠাইতে পারবে 2 মিনিটের জন্য আমি নির্জনে ভাবছি যে আমি ওই চিরজীবন আমি সফল হব কিভাবে? নির্জনে বসে কি কোনো যুবক হাত উঠাইতে পারবে যে আমি 2 মিনিটের জন্য ভাবছি? বা যাদের দাড়ি পাইকা গেছে ওনারাই বলেন যে আমি নির্জনে একা একা একে বসে ভাবছি যে আসতেছে আমার দিকে ওই জীবন, চলে যেতে হবে, এখানে থাকা যাবে না, যে আসছে কেউ থাকে নাই। হায় হায়, আপনাদের কাছ থেকে সোনার গাঁও বেশি দূরে না, বেশি দূরে নাঙ্গলগঞ্জ তো ডান দিকেই, ঠিক না, পিছনে বেশি দূরে তো না সোনার গাঁও, সোনার গাঁও আছে, ঈশা খা নাই, ঈশা খার মতো বাদশাহ যাহার আমলে টাকায় 8 মন চাল পাওয়া যেত। আমরা ছোটবেলা পড়ছি কিন্তু ওই বাড়িগুলো আছে এখন, ঈশা খা নাই, এটাই সত্য। আমার কুড়ের ঘর থাকবে একদিন, আমি থাকবো না, কিন্তু 2 মিনিটের জন্য ভাবি নাই যে আমি ওই পুরীতে সফল হব তো কি করে হব, কেমন সফল, চলেন বিয়েটা দেখা তারপর আগে যেতেছি, কেমন সফল, মৃত্যুর আগে কানে ধ্বনি দিবে ইলা রৌহি, হান আমি হাদিসের শব্দ দিতেছি, কানে ধ্বনি দিবে ইলা রৌহি হান, চলো দুনিয়াতে সুখ আর শান্তি কি আছে, চলো যেটা সুখ আর শান্তিতে পড়া, ইলা রব্বিন গায়রি গজমান, চলো এরকম প্রভুর কাছে, হতে পারে প্রভু তোমাকে সালাম দিবে। সুরা ইয়াসিনে আছে সালাম কওলাম মির রব্বির রহিম, রব তোমাকে সালাম দিবে, কেমন সফলতা, কেন কেমন গিনার। আজকে এই ছোট জীবনটা সফল হইতে চাই, কিন্তু সফল হইলো কয়দিনের জন্য সফল, আর ওটা চিরদিনের জন্য সফল, শুধু এইখানেই তো শেষ না, টানতে গেলে পুরো রাত পার হয়ে যাবে। যদি হাদিস পুরাটাকে বলতে যাই, বুঝায় যদি বলতে যাই, অনেক লম্বা চলে যাবে। কবরের পাশে লাশ নিতে দেরি, খবর কানে কানে বলতে দেরি হবে না, ইদান ওহাব দিলো লেখা বাতনি খতরা, তোমাকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না, এটার নাম হলো সফল। রাস যখন রাখতে যাবে উপর থেকে আল্লাহ মেসেজ পাঠাবে, ফাফরিশু ফিরাশা মিনাল জান্নাহ কাইলা ইয়াতা জাসাদা আবদি আলা তোরা, তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছাও,
খবর তার আমার বন্দার শরীর যেন মাটিতে টাচ না করে, টাচ কেমন সফল। একটু পরে হুকুম আসবে, যতদূর দৃষ্টি শক্তি যায় অতদূর প্রশস্ত করো, যেন ছড়ায় বড়ায় থাকতে পারে। ছড়ায় বড়ায় বোঝেন, সংকীর্ণ হলে তো ছড়াইতে পারবে না। তারপরে আল্লাহ বলবে সত্তরটা দরজা জান্নার দিকে, জান্নাতের দিকে খোলো, ঠান্ডা সুগ্রাণ যুক্ত বাতাস পাঠাও, এটার নাম হলো সফল। কুল নাম কেনমাতিল আরুস, কানে কানে বইলা দাও নতুন দুলার মতো যেন ঘুমায়। বিয়ে তো অনেকেই করেন নাই, আর বুড়ারা তো করেই নাই, ঠিক না? বাসর রাত্রে তো কেউ ঘুমায় না, ঠিক না? কি বলেন, মনে আপনারা ঘুমাইছেন, ঠিক না? ওই রাত্রে তো কেউ ঘুমায় না, সকাল যখন হয়ে যায় তো ঘুমের ঠেলায় দুজনের হুঁশও থাকে না। আমাদের দেশের প্রচলন আছে 11টা 12টার দিকে দাদি নানি আসে আর দরজার ভিতরে টোকাইতে থাকে, ওঠ নাস্তা খাবি না, আর কত ঘুম, ঠিক না? কি বলেন, এটাই তো সত্য। আল্লাহ বলবে এরকম ঘুমা, কেয়ামতের দিন সকালে ফেরেশতা সে টোকা দিবে আর বলবে ঘুম, ইয়া বলি আল্লাহ, ওঠ আল্লাহ বলি। চোখ ডলতে ডলতে উঠবে, চোখ ডলতে ডলতে উঠবে আর বলবে কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা, তো ফেরেশতা মুসকি মুসকি হাসবে, বলবে 30,000 বছর ঘুম তারপরও কাঁচা পাকবে কবে? তখন বিবেক ফিরে আসবে, বলবে 30,000 কেন উঠাইলাম, কেয়ামত কায়েম হয়ে গেছে, কোথায় যাব? তো ফেরেশতারা বলবে তাহতা আরশির রহমান, আল্লাহর আরশের নিচে যাবে, এটার নাম সফল। ওইখানে 7 রকমের গ্যালারি রাখা আছে, গ্যালারি সাবাতুন ইয়াযিল্লুহুমুল্লাহ, 60টা গ্যালারি আছে। যুবকদের গ্যালারি হলো সুপার ডিলাক্স গ্যালারি, ওই গ্যালারি এরকম না, এখানে তো সব বসে বসে শুনতেছেন, না আমরা খাইতেছি না আপনারা, ওইখানে সব চলবে, সব মেলা হবে, মেলা। কিন্তু আরশের বাহিরে হবে হিসাব কিতাবের কঠিন খেলা, এটাও মনে রাখতে হবে। যাবে আর মনে মনে ভাববে দীর্ঘ ঘুম, খিদাও লাগছে, কিছু খাওয়াবে? তো ফেরেশতারা চিৎকার দিয়ে বলবে ফুতুর কুমিয়াবুর তাহতা আরশির রহমান, তোমাদের নাস্তা ঠান্ডা হইতেছে, জলদি চলো জলদি। মনে মনে ভাববে কি জানি খাওয়াবে, তো ফেরেশতারা জবাব দিবে জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি, যা বসবে আমনা সামনা খাইতে শুরু করবে গপ গপায়া, মহিলা আলাদা পুরুষ আলাদা, আমল নামা উঠতে উঠতে হাতে চলে আসবে অম্মামান উতিয়া কিতাবা, দেওয়া হবে হাতে, দিতে দেরি। সাকিবুল হাসান ছক্কা মারলে আর কত চিল্লাও তোমরা, আফুল হাতে পাইতে দেরি, আরস কাঁপাইতে দেরি হবে না, খুশির চিৎকারে কোরআন এটাকে বলছে হা অমুক ও কিতাবিয়া, হা মানে খুশিতে চিৎকার দিবে হই কয়া, তারপরে বলবে অমুক ও কিতাবিয়া। ফেরেশতারা এসে বলবে আল্লাহর বলি নাস্তায় দিন পার, দুপুরের খানা জান্নাতে, কোথায়? মনে মনে ভাববে কি জানি পাকাইছে আল্লাহ। ফেরেশতারা বলবে জাবাহা লাকুম সাওরাল জান্নাহ, জান্নাতে সার জব করছে, কোত্থেকে নিয়ে আসছে, বন্দর থেকে? বলছে না রব্বা হাফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে। জিজ্ঞাসা করবে কি ঘাস খাইছে, হাশিশ আর সাফরান, পিওর সাফরানের ঘাস খেয়ে বড় হয়েছে। 2 গ্রামের 3 গ্রামের দাম 800 টাকা, এটা 6 নম্বর জাফরান, কয় নম্বর? 3 গ্রামের দাম কত? 3 গ্রামের দাম 800 টাকা, 6 নম্বর জাফরান। যাও যাও ঢাকা শহরে যে জিজ্ঞাসা করো, বলে দিবে যে 1 কেজির দাম কত, তোমাকে 50 বার মাথা থেকে পা পর্যন্ত দেখবে দোকানদার। প্রথমে মাপবে ট্যাপ দিয়া, যে 1 কেজির দাম জিজ্ঞাসা করতেছে, আবার ওয়েটটা দেখালে মাই পাওয়ায় কতটুকু নিতে পারবে,
হায় হায় যুবক হারায় দেও না। এই 60-70 বছরের সফলতার মজার সুখ আর শান্তি এটাতে হারায় যাওয়া বুদ্ধিমান মানুষ, বিবেকমান বুদ্ধিমান বিদ্যার মানুষটা শোভা পায় না। যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করলেন, নিজে সাজাইলেন, ওর জন্য শোভা পায় না। অনেকের জন্য অনেক কিছু শোভা পায় না, এই এলাকার চেয়ারম্যানের জন্য সব কিছু শোভা পায় না। একটা সাধারণ মানুষ করতে পারে কিন্তু চেয়ারম্যান করতে পারে না, পারে না কি? ব্যক্তি বিশেষ অনেক কিছু অনেকের জন্য শোভা পায় না, মন চায় কিন্তু শোভা পায় না। কি বাদাম খাইতে বাংলাদেশের প্রধানমন্ত্রীরও মনে চায়, কিন্তু উনি জানেন রাস্তার পাশে বাদাম কিনা খাওয়া এটা আমার জন্য শোভা পায় না। আমিও বলি ওই মানুষটার জন্য শোভা পায় না যাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে পারে, যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন, যাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর বানাইলেন, যাকে দুনিয়া দিলেন আখেরাত দিলেন, যাকে সমগ্র সৃষ্টি দিলেন, যার ভালোবাসায় নিচে পড়ে গেলেন। আল্লাহ মানুষকে ভালোবাসেন যার কারণে ঘোষণা দিয়েছেন ইন্নি লাকা মুহিব্বা, বান্দা আমি তোকে ভালোবাসি। আল্লাহ কতটুকু বাসেন আল্লাহ অ্যান্সার দিতেছে, সারা দুনিয়ার মার মমতা এক জায়গায় কর, তার চেয়েও 70 গুণ বেশি আমি তোকে ভালোবাসি। যার ভালোবাসায় আল্লাহ, যার জন্য দুনিয়া তৈরি আখেরাত তৈরি। যুবক 3 মিনিটের গানে হারায় যাইতেছ ঠিক না, তোমার জন্য স্বভাব কোনো গান 3 থেকে 4 মিনিটের উপরে নেই। আসল ছন্দগুলা আসল কথাগুলা 3 থেকে 4 মিনিটের উপরে নেই, বাকি যেগুলো লম্বা দেখো ওটি পোস্ট পাস করতে করতে 8-10 মিনিট চলে যায়, উ আ এই সেই করতে করতে। আসল ছন্দ 3-4 মিনিটের উপরে নেই, অথচ জান্নাতে কান হবে টানা 40 বছর। কত বিরক্ত হবে না, তারপরে জিজ্ঞেস করবে আল্লাহ কেমন শোনলাম, কয় মৌত থাকলে আওয়াজের জঙ্কারে মরে যেতাম, আওয়াজের জঙ্কারে লাকানাল মৌতু লামুতনা ইয়া রাব্বানা, মৌত চলে আসতো। 40 বছর পরে গালে মুখা মারবে, তারপরে বলবে খালি গানই শুনবি আর কাহিনী নেই চল ভিতরে, মনে হয় বোঝো নাই। তোমরা তো আমাদের চেয়ে টেডন, সারা রাত্র কাটতে থাকো নেটের ভিতরে, বুঝছো তো না বোঝো নাই? হাত কিছুই তো বলো না দেখি, মনে হয় বড় সুফি, কিচ্ছু বোঝো না। আমি চিনি তোমাদেরকে অনেক কাছের থেকে, আমি সারা দুনিয়া মেজে খাই, তোমাদেরকেও চিনি আমি। 40 বছর নাচ হবে, কত দুনিয়ার এই ছোট লেহেঙ্গা না, যেই লেহেঙ্গার গের হবে 3 কিলোমিটার, কিরকম 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট হবে, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া উপরটা বানাইছেন কাফুর আর আবিয়াস দিয়া, সাদা কাফুর দিয়া। জান্নাত দেখছেন না দেখেন নাই, মেরাজে গেছেন না জান্নাত, জান্নাত ভ্রমণ করছেন না করেন নাই, দেইখা আইসা বলছেন। শুধু দেইখা না, জমিন থেকেও দেখতেন, আমাদের নবী যে এইখানে বসে জান্নাত দেখতেন। হ্যাঁ বহুতবার আছে আঙ্গুরের আঙ্গুরের থোকা বলে না নিয়ে আসতে চেয়েছিলেন, নামাজের ভিতরে হাত উপরে করছেন, পরে নামায় ফেলছেন, সাহাবা জিজ্ঞেস করছে এরকম কেন কেন, বলে জান্নাতের আঙ্গুর দেখছিলাম, মনে হইতেছিল তোমাদের জন্য একটা গুচ্ছা নিয়ে আসে, কিন্তু হাতও বাড়ায় দিছিলাম আল্লাহ না করছেন না, নেওয়া যায় না, আসতে দেন এখানে এসে খাবে। সব খানা সব জায়গায় মজা হয় না ঠিক না, কি কোন খেতে নিয়ে কি বিরিয়ানি খাওয়া যায় না, রোজ খাওয়া যায়, ওটা খাওয়ার জায়গায় ভিন্ন ঠিক না, ওটা তো শ্বশুর বাড়ি পয়সা
খাটে বসে খাবে, সার্ভ করবে, নাম বললাম না, ওই খাওয়ার ভিতরে মজা ফিরলো, ঠিক না? আল্লাহ বলে নিয়ে যান না, এখানে এসে খাবে বন্ধা, চিন্তা করেন না। আল্লাহ রসুল বলছে যদি নিয়ে আসতে পারতাম কিয়ামত পর্যন্ত খায়া শেষ করতে পারবে না। বিশ্বাস হয় না? এক একটা আঙ্গুর এরকম হবে মটকার মতো বড়, যেদিক দিকে কামড় দিবে ওদিকে সত্তরটা কালার, সত্তরটা মজা, সত্তরটা ঘ্রাণ, প্রত্যেক কামড়ে চেঞ্জ হতে থাকবে, প্রত্যেক কামড়ে। প্রথম কামড়ে যে মজা ছিল সত্তর প্রকার, ওটা দ্বিতীয় কামড়ে থাকবে না, চেঞ্জ হবে, চেঞ্জ কি হবে, চেঞ্জ হবে। আমি ওই সফলতার কথা বুঝাইতে চাইতেছি। দুনিয়া ষাট সত্তর বছরে কেনার হইলো তো হইলো কি, ঠিক না? হাজারো কবর ঢাকা শহরে দেখা যাবে যাদের হাজারো কোটি টাকার মালিক ছিল। হায় হায় হায়, আজকে হাজারো কোটি টাকা দুনিয়ায় রয়ে গেছে, নাম বলবো না। 2020-এ কোনো এক ব্যক্তি বলছিল করোনার কারণে যে আমার সব সম্পত্তি রেখে নাও, আমাকে একটু সাধারণ ভাবে শ্বাস নিতে দাও, নাম বলবো না, নাম বলবো না, সাধারণ 60-70 বছর। জন কেনেডিও মারা গেছেন, আমেরিকার সবচেয়ে বড় ধনী ছিলেন জন কেনেডি। জেএফকে যার নামে পুরো এয়ারপোর্ট, নিউ ইয়র্কের এয়ারপোর্ট যার নামে জন কেনেডি এয়ারপোর্ট। ডলারের বক্স নেওয়া যায় না কবরে, ডলারের বক্স। ওই সফলতা, ওই সফলতা, থুতু মারলে সাত সমুদ্র মিঠা হয়ে যাবে। যুবক বাহিরে লাউট খোলা আছে, বলো ওই ঠোঁটের সাথে ঠোঁট লাগাইলে কেমন মজা হবে, একটু ভাবো না? মনে বুঝাইতে পারি না, বাইন্ডা তো বলতে পারি না, লাউড স্পিকার বাহিরেরও আছে, কেমন হবে মজা? আল্লাহ রসুল বলছেন লাউ কাশাফা সাকাইহিনা গাবা লাউল শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। একটা দাঁত বাহির করলে সৌরজগৎ আলোতে আলোকিত হবে, একটা চুল নাড়ায় দিলে দুনিয়া পুরো দুনিয়া সুগ্রাণে ভরে যাবে। ও নাচবে 3 কিলোমিটার লেহেঙ্গা, কয় কিলোমিটার ঘের দুনিয়ার ডান্সার, এগুলো কোনো ডান্সার না, আমাকে রক্স বুঝাইতে হবে না, আরবিতে বলে রক্স, ইংলিশে বলে ডান্স, ডান্স আমাকে বুঝাইতে হবে না, কোমর হেলালের নাম ডান্স না, হাত পাও নাড়াচাড়া করার নাম ডান্স না। ডান্স কাকে বলে জানো? নিশানিতে যে ডান্স করবে ওর সাথে মাটিও নাচবে, এটার নাম হলো ডান্স। জান্নাতে যখন নাচবে তো ওর সাথে জান্নাতও নাচবে, দিস ইজ ডান্স। সাহাবা শুধু শুধু পাগল হয় নাই, তুমি আমাকে ডান্স বুঝাইতে হবে না। দুনিয়ার এরকম কোন উন্নত দেশ নেই যেখানে আমি না গেছি আলহামদুলিল্লাহ, আমাকে ডান্স বুঝাইতে হবে না, আমাকে সিঙ্গার বুঝাইতে হবে না, সুপার সিঙ্গার আল্লাহ বানায় রেখা দিয়েছেন। মনে উঠলো এই জন্য বলতেছি, একসময় আল্লাহ জিজ্ঞেস করবে গান শুনবে, আল্লাহ জিজ্ঞেস করবে, তারপরে বলবে রেজওয়ান লাগাও স্টেজ, ডাকবে জান্নাতিদেরকে বসাবে সামনে, প্রথম ফেরেশতাদেরকে বলবে শোনাও, ফেরেশতারা শোনাবে, আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলে, বলে আল্লাহ মৌত যদি থাকতো তাহলে ঝংকারে মারা যেতাম, সুরের ঝংকারে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তারপর ডাকবে তালিয়া দাও, দাউদের স্থান আসবে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তারপরে ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি আসবে। আল্লাহ বলবে আর চেয়ে সুন্দর, তারপরে বলবে রিজওয়ান ইরফাই হিজাব, সরা পর্দা আমি নামতেছি। কেমন হবে? আমি এই সফলতার কথা বলতেছি। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে কে? নিজের জান্নাতে যদি 70-70 হাজার আইটেম হয় তা আল্লাহর দাওয়াত কেমন হবে?
শুধু শুধু এক মাস তো আমি খোলাবো, আমি কেমন হবে বলো না, কেমন হবে? হায় হায় হায়, আজকে তো মেসেজ দেয় একটা করে আর একটা, ঠিক না? দিছে ফুলের মেসেজ, ভালোবাসার দিন চেয়ার দেখে জান্নাতে এরকম হবে না, চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না, রাগ হয়ে যাবে না। বুঝানোর জন্য বলতেছি, পাওয়া যাবে বন্দরে কোনো ছেলে কক্সবাজার যে বেশি তাকাইছে তো জুতা দেখাইছে, জুতা এইখানেও রাস্তায় বেশি তাকাইলে জুতা দেখায়, একজন একটার দিকে আর একটার জনেরটা তাকাইলে কি কয়, থামা হুন্ডাটা জুতা দিয়ে সাইজ করে দিবি, ঠিক না? ওইখানে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। জান্নাত ও সৈকত রাখা আছে দুইটা, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাক। সকালে এক জায়গায় যাবে, বিকালে আরেক জায়গায় যাবে, চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আয়েশা কি বলবে জানো যুব, আনা হুব্বুকা ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা, লিমা আখারতা, এত দেরি কইরা এলি কেন? দেখোস না আমার অবস্থা, মনে হয় বোঝো না কিছু, ঠিক না? সর্বশেষ যে জান্নাতে যাবে, এরপরে কেউ যাবে না, ও জান্নাতের স্ত্রী দেখা 40 বছর টাকা দেবে।